সাবস্ক্রাইব করুন টেকনোলজি বিডি চ্যানেলকে এবং প্রেস করুন আইকন লেটেস্ট টেকনোলজি ভিডিওস সর্বপ্রথমে দেখার জন্য বন্ধু আপনি জানেন কি টু স্টেপ ভেরিফিকেশন কী এবং কীভাবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশনকে এনেবল করতে পারেন তো বন্ধু দেখতে থাকুন এই ভিডিওটি আমি শাকিল মাহমুদ টেকনোলজি বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম চলুন বন্ধু সর্বপ্রথম আমরা কথা বলি টু স্টেপ ভেরিফিকেশন কি টু স্টেপ ভেরিফিকেশন এক ধরনের সিকিউরিটি লেয়ার হয়ে থাকে যা আপনার অ্যাকাউন্টকে সিকিউর বানানোর জন্য ইউজ করা হয়ে থাকে আজকাল আপনি বন্ধু দেখে থাকবেন এই ফিচারটি সব জায়গায় ইউজ করা হয়ে থাকে যেমন বন্ধু অনলাইন ট্রানজ্যাকশন অথবা আপনার জিমেল অ্যাকাউন্ট অথবা আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বা আপনার ফেসবুক অ্যাকাউন্ট যখনই আপনি আপনার অ্যাকাউন্টের টুইস্টে ভেরিফিকেশন কে এনেবল করে নেবেন এরপর আপনার অ্যাকাউন্ট হ্যাক করা অনেক মুশকিল হয়ে যাবে আসলে বন্ধু এটা অসম্ভব কিছু নয় কারণ বন্ধু দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যা হ্যাক হয় না ইন্টারনেটের দুনিয়ায় তো বন্ধু এমন অবস্থায় আপনি হয়তো জানতে চাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন কীভাবে কাজ করে এক্ষেত্রে আমি আপনাকে বলবো টু স্টেপ ভেরিফিকেশন আপনার মোবাইল নাম্বারের মাধ্যমে হয়ে থাকে টু স্টেপ ভেরিফিকেশনে আপনার মোবাইল নাম্বার রেজিস্টার করতে হয় যখনই আপনি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার করে নেবেন এরপর আপনি যখন বাহির থেকে লগ ইন করবেন অথবা আপনি অন্য নেটওয়ার্কে বা অন্য ডিভাইসে আপনি লগ ইন করতে চাবেন অথবা অন্য সিস্টেমে আপনি লগ ইন করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার ফোনে একটি ওটিপি পাসওয়ার্ড আসবে যখন পর্যন্ত এই ওটিপি পাসওয়ার্ড আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন না করতে পারবেন তখন পর্যন্ত আপনি আপনার অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন না তো বন্ধু এইভাবেই আপনার অ্যাকাউন্টকে হ্যাক হতে বাঁচিয়ে থাকে ধরুন বন্ধু কোনো ইউজার আপনার বা কোনো হ্যাকার আপনার অন্যথায় অ্যাক্সেস করতে চায় সেই ক্ষেত্রে আপনার টু স্টিপ ভেরিফিকেশনের পাসওয়ার্ডটি অবশ্যই জরুরি হবে তার জন্য নইলে এই অ্যাকাউন্টটি অ্যাক্সেস করতে পারবে না তো বন্ধু এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টকে টু স্টিপ মাধ্যমে সিকিউর করতে পারেন তো বন্ধু ক্ষেত্রে আপনাকে আমি বলবো আপনার এমন কোনো অ্যাকাউন্ট আছে যেমন আপনার ইমেল অ্যাকাউন্ট বা আপনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট বা আপনার কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি এই অ্যাকাউন্টগুলো হ্যাক থেকে বাঁচাতে পারেন অথবা আপনিও যদি বন্ধু চান আপনার জিমেল অ্যাকাউন্ট হ্যাক না হয় সেক্ষেত্রে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি টু স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে এনেবল করে নিতে পারেন চলুন বন্ধুরা আমরা শিখে নেই কিভাবে আমাদের জিমেল স্টেপ ভেরিফিকেশন এনেবল করতে পারি জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন এনেবল করার জন্য প্রথমে আপনাকে গুগল অ্যাকাউন্টে যেতে হবে জিমেল অ্যাকাউন্টের মাই অ্যাকাউন্টে যেতে হবে যাওয়ার পরে আপনাকে এখানে সিকিউরিটি এই অপশনে ক্লিক করতে হবে আপনাকে সিকিউরিটি অপশনে ক্লিক করতে হবে সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে একটু নিচে গেলে আপনি দেখতে পারবেন আমার অফ করা আছে এখানে ক্লিক করার পরে সিম্পলি আপনি একটি অপশন দেখতে পাবেন গেট স্টার্টেড এখানে আপনাকে সিম্পলি ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনার পাসওয়ার্ড চাইবে সেক্ষেত্রে আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে হবে এর মানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি এখানে ইনপোর্ট করতে হবে এরপর আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে এখানে আপনাকে সর্বপ্রথম সিলেক্ট করতে করতে হবে হবে দেন এখানে আপনার মোবাইল মোবাইল নাম্বারটি ইনপুট নাম্বার করার পরে আপনাকে একটু নিচে আসতে হবে নিচে আসার পরে আপনার এখানে একটি অপশন দেখতে পারবেন হাউ ডু ইউ ওয়ান্ট টু গেট কোডস এখানে আপনাকে কোন মাধ্যমে আপনি কোডটি পেতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে টেক্সট মেসেজ না ফোন কল আমি এখানে বন্ধু টেক্সট মেসেজ এই অপশনটিতে ক্লিক করতেছি দেন দেন আমি নেক্সটে ক্লিক করবো যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনার ফোনে একটি মেসেজ আসবে এই মেসেজে একটি কোড থাকবে যা আপনাকে এই ইন্টার দ্য কোড এই অপশনে আপনাকে ওই কোডটি ইনপুট করতে হবে দেন আপনাকে নেক্সটে ক্লিক করতে হবে এরপর আপনাকে টার্ন অন এই অপশানে ক্লিক করতে হবে যখনই আপনি টার্ন অন এই অপশানে ক্লিক করবেন তখনই আপনার টু ভেরিফিকেশন এনেবল হয়ে যাবে এরপর বন্ধু আপনি এখানে দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি এনেবল হয়ে গেছে তার মানে এটি ভেরিফাইড এর মানে হলো আপনার অ্যাকাউন্টটি টু স্টেপ ভেরিফিকেশন এনেবল হয়ে গেছে এরপর বন্ধু আপনি যদি আপনার অ্যাকাউন্টটিকে টু স্টিপ ভেরিফিকেশন ডিজেবল করতে চান সেক্ষেত্রে আপনাকে এখানে টার্ন অফ এ অপশানে ক্লিক করতে হবে এবং আপনাকে সেম স্টেপ ফলো করতে হবে দেন আপনাকে এখানে টার্ন অফ এই অপশানে ক্লিক করতে হবে তো বন্ধু এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টকে স্টেপ ভেরিফিকেশনের মাধ্যমে এনেবল করতে পারেন তো বন্ধু এই ভিডিওর জন্য আজ এতটুকুই বন্ধু আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন যদি বন্ধু আপনার কোনো কোয়েশ্চেন থাকে তাহলে বন্ধু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন এক্ষেত্রে আমি আপনার কোয়েশ্চনের উত্তর অবশ্যই দিব যদি বন্ধু এখনও আমার এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাংলা